আমাদের সংসারে টানাটানি যাচ্ছে এবং সেই টানাটানিটা হলো মেইনলি ফরেন এক্সচেঞ্জে। ওই যে আমরা বললাম যারা আমাদের কাছে লুট করে নিয়ে গেছে $5-10 billion, এটাকে আমাকে রিব্যালেন্সিং করা লাগতেছে। এই রিব্যালেন্সিংয়ে আপনার ধরো আমাদের ইম্পোর্ট আমরা কমাইছি, কিছু কিছু জায়গায় আমরা নিরুৎসাহিত করতেছি, রিব্যালেন্সিং করার দেখে আমাদের ভবিষ্যৎটা পরিষ্কার দেখতে পাই না যে আমার ফরেন এক্সচেঞ্জ কী হবে না হবে। সেই জন্য ওই সময় ফরেন এক্সচেঞ্জের ওই আউটলুক, এটা একটা কারণ ছিল। আর আরেকটা কারণ ছিল যে আমরা কয়লা যে আমদানি করতেছিলাম, আমাদের বিভিন্ন সংস্থা তাদের ডিফারেন্ট আপনার ফর্মুলেশন ছিল কয়লা আমদানি, যে কয়লা আমদানি করতে হলে একটা লং টার্ম কন্ট্রাক্ট করতে হতো, তাদের বলতে হয় যে আমি কী দামে নিব, কোন দামে নিব, কখন নিব। সুতরাং আপনার একটা বেঞ্চমার্ক লাগে যে এটার সাথে মিলায় বাকি সব জিনিস তো চলে যেতে পারে। সুতরাং আমার একটা জিনিসের সাথে আমাকে দিতে হবে যেটা থাকবে, যেমন আপনার ব্রেন্ট প্লেটস তেলের ব্যাপারে এটা অন্তত 10-20 বছর থাকবে তো আশা করা যাচ্ছে। সে কয়লার ওরকম মার্কেট না, তাতে দেখা গেল যে বিভিন্ন ইকুয়েশনে দিয়ে তারা কয়লা যদি আমদানি করি, কয়লার দামের অনেক ভেরিয়েশন হচ্ছে। আপনার তখন খেয়াল করবেন যে কয়লার দাম তখন আমরা আপনি আনতে হইলে পায়রা যে সময় আনতে হতো সেটা কিন্তু কয়েক মাস আগে, তখন কয়লার দাম কিন্তু অনেক উপরে, $200 উপরে হলে প্রথম তো আমি আনতে পারবো কি না, আচ্ছা সক্ষমতা। আরেকটা হলো যে আপনার অনেক কোম্পানির মধ্যে ভেরিয়েশন হচ্ছে, $200 একটা বললেন আপনি, বাট সবাই যে $200 তা না। এইটা নিয়ে প্রথম যে প্রশ্ন উঠল, তাহলে কি আমরা সব কোম্পানি এই যে আমরা নীতিমালা গ্রহণ করেছি ইম্পোর্টের জন্য এটার মধ্যে কি কোনো আরও পরিবর্তন সংশোধন আনা যায়, এবং সেই জন্য কিন্তু একটা কমিটি করে দেওয়া হলো। আমি আবার বলি যে আপনি 2-3 বছর আগে চলে যান, এই যে বিরাট অবকাঠামো হয়েছে সেটা আমরা জ্বালানি দিতে পেরেছি এবং সেটা দিয়ে আমরা মানুষের কাছে পৌঁছাতে পেরেছি। সুতরাং আমাদের যে সমীকরণ সে ঠিক ছিল, তো নাহলে আপনি 3 বছর আগে, ঠিক আছে কিছু জায়গায় ট্রান্সমিশনের প্রবলেম ছিল, কিছু জায়গায় ডিস্ট্রিবিউশনের প্রবলেম ছিল, কিন্তু আপনি যে স্টেটমেন্টটা করলেন তার সাথে আমি দ্বিমত, হ্যাঁ আমি ওই সব দ্বিমত পোষণ করে বলছি যে আপনারাই বিশ্লেষণ করেন যে 3 বছর আগে যদি এই অবকাঠামো তৈরি করে আমরা লাভবান হয়েছি, তাহলে হঠাৎ করে অবকাঠামো আপনি যেটা বললেন অনেকে বলে যে রাজনৈতিক কারণ, রাজনৈতিক কারণে তো না, তাইলে কারণ আমাদের এই অবকাঠামো তৈরি হয়েছে, আমরা জ্বালানি এনে বিদ্যুৎ দিয়ে সবার কাছে পৌঁছাইছি এবং আমরা ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি যেটা আমাদের স্লোগান। সুতরাং এটার অন্য সময় কি এই পরিস্থিতি এই যে এরকম আসবে, এই যুদ্ধ বাঁধবে, এই জ্বালানি তেলের দাম আকাশ চুম্বি হবে, এটা তো আমাদের হিসাবে ছিল না। আমরা কেন, জার্মানির মতো দেশ তাদের হিসাবে ছিল না। জার্মানি তারা সবচেয়ে বেশি প্রবক্তা আপনার রিনিউয়েবল এনার্জি, সেই জার্মানি কয়লা খনি থেকে কয়লা উঠাচ্ছে এখন, অনেক পুরনো কয়লা কেন্দ্র হ্যাঁ চালু করেছে। তাহলে প্রশ্ন উঠেছে তারা কি হিসাব ভুল করলো নাকি, কত বড় হিসাবে ভুল হয়েছে সবাই, বিকজ এই এই যুদ্ধ এগুলো বিগ্রহ এগুলো তো কেউ আমাদের মতো সাধারণ মানুষের হিসাবে থাকে না।